কামা নাই না, ওই জালালে আসাই নে তিন মাসের একা মাতেছে দেড়ার ঘরে কাজও দেয় না। আর কফিল ও চিনি না, কুমনে কফিল কি নিনি পুলিশে দৈনি বল। দেশের বাড়ি কোথায়? কি কামা নাই না, ওই দালালে আসাই নে তিন মাসের একা মাতেছে দেড়ার ঘরে কাজও দেয় না। আর কফিল ও চিনি না, কুমনে কফিল কি নিনি এভাবে কোজা আপনার হয়নি কিছু? এত করে দুই দুই মাস ধরে, এর আগে আমি ওই মদিনে কাজ করতাম হোটেলে। এই মদিনে ভাঙ্গা বাঙালি মার্কেটে ভেঙ্গে ফেলাইছে, ভাঙ্গার পরে এই জায়গায় আছে। জায়গার মধ্যে রিস্ক বেশি, কোথেকে আইবা আপনি টেরো পাবেন না, একটু সাবধানে করে না। একামা তো আর বানানোর চিন্তা আপনার নাই? কয় বছর হয়েছে আসছেন? লক্ষ লক্ষ টাকা ঋণ করে সৌদি আরব এসেছে, তবে পুলিশের ধাওয়া খেয়ে স্বপ্ন পূরণের আগেই আবার স্বপ্ন ভেঙে গেছে। ফিরে যাওয়ার আকুতি করছে, দেশে ফিরে যেতে চায়, এরকম ধরনের কষ্ট করতে চায় না। ঋণের টাকা হয়তো পরিশোধ হয়নি, এক থেকে দেড় বছর হয়েছে এসেছে, কখনো এখানে তো কখনো সেখানে, এইভাবে করে কাজ করে যাচ্ছে। দালাল, দালাল এমন এক বিষের নাম, যে বিষ যে পান করেছে সে বলতে পারবে এই বিষের স্বাদ কতটা কঠিন। তিন মাসের একামা দিয়ে সৌদি আরব এনেছিল, তারপর না আছে কফিল, না আছে একামা, না আছে সেই দালালের কোনো খোঁজ। এইভাবে করে জীবিকার তাগিদে কষ্ট করে যাচ্ছে নিজের পরিবারকে সুখ শান্তিতে রাখার জন্য। দেশে ফিরে যেতে হবে, তবে দেশে ফিরে যাওয়ার আগে কিছু তো করে যাওয়া দরকার, একটুখানি শেষবারের মতো চেষ্টা করা দরকার। যেই টাকাগুলো দিয়ে স্বপ্ন পূরণের আশায় এই প্রবাস পাড়ি দিয়েছে, সেই প্রবাস থেকে একদম শূন্য হাতে ফিরে যাওয়াটাও যেন বেমানান। তাই হার ভাঙা পরিশ্রম করছে এই দুর্ভাগা প্রবাসী। সাবধান হয়ে যান প্রবাসী ভাইয়েরা দালালের কবল থেকে, দালালের হাতে পড়বেন তো নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে। দোয়া রইল এই স্বপ্ন ভাঙা প্রবাসী ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন তার স্বপ্ন পূরণ করে দেয়।